আবহাওয়ার পরিবর্তন বাংলা জুড়ে রোদ ও মেঘের লুকোচুরি মাঝে ঘুমট গরম বাংলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভরা বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত ভারী বৃষ্টি দেখা মেলেনি দক্ষিণবঙ্গে সকাল হলেই রোদ ও মেঘের লুকোচুরি আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে চলেছে ক্রমাশ সারাদিন ধরে ঘুমট গরমে হাঁসপাশ অবস্থা মানুষের এরই মাঝে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে মত হাওয়া অফিসে তো আসুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া এবং কোন কোন জেলায় বৃষ্টির প্রাভাস রয়েছে এই বৃষ্টি কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার কোনো আবহাওয়ার নতুন খবর বেরিয়ে আসলে আমরা আপনাকে জানিয়ে দেব সঠিক সময়ে সঠিক খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনের ভেতর আবহাওয়া বড়সড় পরিবর্তন আসতে চলেছে একদিকে যেমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে তাপমাত্রা আবার অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সকাল হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি ঘায়ল থাকবে মানুষ এখনও পর্যন্ত বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সঠিক দিনক্ষণ জানাতে পারেনি হাওয়া অফিস আজ কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা একাধিক প্রান্তে জোর হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ এবছর দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করে বর্ষা এক্ষেত্রে হাওয়া অফিসের দ্বারা জানানো হয়েছে যে উত্তরে বর্ষার প্রভাব বেশি হওয়ার কারণে দক্ষিণ প্রান্তে বৃষ্টিপাতের মাত্রা কম হতে পারে